হ্যালো বন্ধুরা, রাইট নাও আমি এখন তোমাদের সাথে আলোচনা করব ট্রোলারদের কখনোই পাত্তা দেন না তাপসী পান্নু। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। তবে তার আগে বলে নেই, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেন ভিডিও। বলিউডে স্পষ্ট বক্তা হিসেবে খুব কম অভিনেত্রী পরিচিত, তবে স্পষ্ট বক্তা হিসেবে একান্ত পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে কখনোই দ্বিধাবোধ করেন না তিনি। এমনকি তার রেকর্ডও রয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন ট্রোলারদের সামনাসামনি এনে জবাব দিয়েছেন। তবে অভিনেত্রীর কথায় ট্রোলারদের তিনি পাত্তা দেন না, তবে এর প্রভাব এসে পড়ে নায়িকার পরিবারের ওপর। রিসেন্টলি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, এই ট্রোলগুলোকে বন্ধ করার চেষ্টা করেও বারবার হতাশই হয়েছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের মোক্ষম জবাব দেওয়ার সময় পিঙ্ক তারকা মাথায় রাখেন তিনি যেন অন্যকে ট্রোল না করে বসেন, নিজের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন সর্বদা। অপর এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যে বিষাক্ততা ছড়িয়ে রয়েছে সেগুলোর সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে উঠেছেন, কিন্তু তার পরিবার এখনো এগুলোর সঙ্গে মানিয়ে উঠতে পারেননি। অভিনেত্রী জানিয়েছেন, আমার পরিবারের কেউই চলচ্চিত্র জগতের মানুষ নন, তাই তাদের অসুবিধা হয় এসব দেখতে, কিন্তু আমি জানি তাদের অভ্যস্ত হতে হবে, না হলে কিছু করার নেই। অভিনেত্রী হয়েছি তো ট্রোলের শিকার হব, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার পরিবার এসবের সাথে এখনো পর্যন্ত অভ্যস্ত হতে পারেননি। তাপসীর কথায় তিনি ট্রোলারদেরকে কখনোই সহ্য করেন না বা ট্রোলারদের জন্য নিজেকে বদলাতে তিনি নারাজ। সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তার জন্যই তিনি ট্রোলের সম্মুখীন হন বলে মনে করেন অভিনেত্রী। তাপসী জানান, তার মানে আমার বক্তব্য ও মতামত এই সমাজে প্রভাব ফেলেছে, মানুষ আমার কথা শুনছে, আর তাই ট্রোল করে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, আমার মুখ বন্ধ করার চেষ্টা চলছে সেজন্যই। তাহলে এটা আমার জন্য ভালো, কারণ আমার কথা মানুষ শুনছে এবং আমাকে নিয়ে ট্রোল করছে। অর্থাৎ যে ভালো কাজ করবে তাকে নিয়ে তো মানুষ ঘৃণা করবে, মানুষ তাকে নিয়ে ট্রোল করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, আর এজন্য আমি চুপ করব না। অভিনেত্রী মনে করেন, তিনি যত ট্রোলিং এর জবাব দেবেন তত বেশি কুমন্তব্যের শিকার হবেন, তত বেশি তার মর্যাদা ক্ষুণ্ণ হবে, তাই নিজের মতো করেই জীবনযাপন করতে চান তাপসী। আপাতত গোয়াতে আগামী ছবি লুপ লাপেটার শুটিং এ ব্যস্ত রয়েছেন তাপসী। একটি জার্মান ছবির রিমেক এই ছবি। এছাড়া তাপসীর ঝুলিতে রয়েছে মিতালি রাজের বায়োপিক শাবাশ মিঠু, রাশমি রকেট এর মতো ছবি। সো ভিউয়ার, জেনে তো নিলেন ট্রোলারদের কখনোই পাত্তা দেন না তাপসী পান্নু। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।